কয়েকটা সিন দেখাই, তারপরে কথা আছে, কেউ চলে যাবে না, ঠিক আছে? আমি আলোক জৈন, এই প্রেম দিবসের আগামী শুভেচ্ছা এই বিশেষ। নমস্কার, আমি সোনাল চৌহান। ফার্স্ট অফ অল বিশ্বনি, আমি ভাবতেছি যে এরকম তো অনেক অফারই আসে, শুনি আবার করি না, এরকম ফিল হচ্ছিল। বাট দরদের যখন স্টোরিটা আমি শুনছি, তখন আমার মনে হচ্ছিল যে এই লাস্ট আপডেট নি, লাস্ট আপডেট হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম সকাল 11:30 এবং ইন্ডিয়ান টাইম 11:00 সবাইকে দেখে আমরা দরদের ফার্স্ট ব্লগ শুরু করতে যাচ্ছি। সেটা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ক্যালকাটা রিস্কে মুভিজ এবং মুম্বাইয়ের ওয়ান ওয়াল মুভিজ একসাথে আমরা করবো। এটাতে গেল, আর আমরা থ্যাঙ্কফুল অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এই যে রেজিস্ট্রেশনটা হলো, সেই রেজিস্ট্রেশনে প্রায় 1,00,000 মানুষ রেজিস্ট্রেশন করে ফেলছেন। এটা প্রথম অনেক বড় একটা বড় ব্যাপার। আর 14 ফেব্রুয়ারি কিন্তু আমরা ক্লিয়ার করবো কোথায় ইভেন্ট হচ্ছে, ইভেন্টে কী কী থাকছে, কী কী ধামাকা থাকছে, সব কিছু, লোকেশন, টাইম এবং কত মানুষের ক্যাপাসিটি নিয়ে আমরা ইভেন্টটা করছি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমি একজন বাংলাদেশের চলচ্চিত্রের মানুষ হিসেবে আপনাদেরকে একটা ভালো নিউজ দিতে চাই, সেটা হচ্ছে দরদের মাধ্যমে একই সাথে বাংলাদেশ সহ মিডল ইস্টের মার্কেটটা অলরেডি আমরা ওপেন করে ফেলেছি। দরদে একসাথে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান অ্যান্ড দুবাই একসাথে আপনারা সবাই দিতে পারেন। বাংলাদেশের সাথে আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াও ট্রাই করছি। এক ভাইরে ভাই, আমি নিজেও জানি না সামনে কী হচ্ছে, 14 ফেব্রুয়ারি পরে যে দরদের কী আসবে আমি নিজেও জানি না ভাই। একটার পর একটা আপডেট আসতে আছে, খালি আপনারা শুধু নাইনে থাকবেন আর দেখতেই থাকবেন একটার পর একটা, পুরো ফেব্রুয়ারি মার্চ দামার কাজ আছে। এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো ভাই ব্রাদার, নায়িকা কিন্তু দুইটা। এতদিন আমরা যা ভাবছি সোনাল চৌহান, সোনাল চৌহান না রে ভাই, বাংলাদেশের নতুন নায়িকাও আছে এখানে, নাম হলো সাপা মারুয়া। যাই হোক, নতুন নায়িকা হিসেবে একটা চমক থাকতেছে। আমরা এতদিন যে সর্বোচ্চ চমক হলো দরদ সিনেমার মধ্যে ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান মুভি, তার মধ্যে সোনাল চৌহান, তার মধ্যে আবার নতুন করে আমাদের বাংলার নায়িকা আছে রে ভাই। তাহলে আমরা কী হতে যাচ্ছে প্রজেক্টটা, আর যে ভিলেনগুলোর নাম আসতেছে, মানে 14 ফেব্রুয়ারি আসতেছে আপনাদের বেলা 11টার দিকে, মানে সকাল 11টার দিকে বাংলাদেশে, মনে করেন আপনার 11:30 দিকে প্রথম যে ফার্স্ট লুক বলতে পারেন সেটা শাকিব খানের আসবে রে ভাই। ফার্স্ট লুক আসার পর যে শাকিবের মাঝে কী হবে, আর এই যে ফেব্রুয়ারি মাসে অরণ্য মামুন সাহেব চাইছিল পুরো ফেব্রুয়ারি মাস দরদের মাস, তো এইটা হিসাবে ঘোষণা দেওয়ার পরে উনি মানে কিছুটা, যাই হোক, আবার সেই দিনে মানে 14 ফেব্রুয়ারি মনে করেন আপনার ফার্স্ট লুক দেওয়ার পর অরণ্য মামুন নিজে একটা আপডেট দেবে নতুন করে ধামাকা দেবে, সেটা হলো আপনার টিজার ট্রেইলার যে কোথায় শাকিব ইয়েনদেরকে নিয়ে যায়, এই যে রেজিস্ট্রেশন অলরেডি তো হয়ে গেছে রেজিস্ট্রেশন, তো সেই লোকগুলোকে নিয়ে কোথায় মানে উনি যে একটা অ্যারেঞ্জ ম্যানেজের একটা ব্যবস্থা আছে, কেননা ওইখানে 4-5টা লোকের ব্যাপার স্যাপার না, এখানে হাজার হাজার শাকিব ইয়েন থাকবে, তার মধ্যে অনেক ভাই ব্রাদার শাকিব ইয়েনদের বাইরেও তো থাকতে পারে, শুধু যে সবাই রেজিস্ট্রেশন করছে মানে যে সবাই শাকিব ইয়েন শাকিব ইয়েন তা না, শাকিব ইয়েনদের বাইরেও আছে, তো তাদেরকে আসলে জায়গা দেওয়ার মতো। আর ওই ডেটের মধ্যে সবাই তো এখন জেনে গেছে, বাংলার অর্ধেক মানুষই অলরেডি জেনে গেছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান একটা মুভি দরদ, সেই দরদ সিনেমার রেজিস্ট্রেশন করছে এবং সেই ট্রেইলার কি পুরো শাকিব ইয়েনদেরকে নিয়ে একসাথে দেখবে বসে অরণ্য মামুন সাহেব। তো এই খবরটা কিন্তু অলরেডি বাতাসে বাতাসে সব জায়গায় ছড়িয়ে গেছে, আনাসে কানাসে বাংলার, তো সেই মানুষগুলোকে কোথায় জায়গা দেবে অরণ্য মামুন সাহেব, সেই ঘোষণাটাও দিবে মাগার 11:00 সময় 14 ফেব্রুয়ারি। ওই যে আপনারা যায় কেউ কেউ বলেন বেহায়া দিবস, কেউ কেউ বলেন ভালোবাসা দিবস, কেউ কেউ বলেন কাপল কি কাপলদের দিবস, এটা আমি মনে করি এটা সেই কাপলদের দিবস। আর যারা মুসলিম ভাই ব্রাদার তাদেরকে বলি, ভাই আমাদের কোনো দিবস নেই, ভালোবাসা তো যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে ভালোবাসা আমাদের দেওয়া নেওয়া শুরু হয়ে গেছে। আমাদের আমি বলতে চাই না একটা দিনের কথা বলে আপনাদেরকে মানে সেই ভালোবাসাটা ছোটো করতে চাই না, কেননা আপনি যে আমাকে মানে আমার কথাগুলো শুনতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, এইটাও একটা ভালোবাসা। তো হুদা ওই একদিন ভালোবাসা দিবসে সেই আপনার যে একটু মনে করেন একটা ফুল নিয়ে যা আপনার ওয়াইফকে দিবেন অথবা গার্লফ্রেন্ডকে দিবেন, এই কাজগুলো মুসলিম ভাই ব্রাদার আছেন তারা করবেন না ভাই, আপনাদের জন্য এই ভালোবাসা দিবস না, আমাদের জন্য হলো আমরা জন্মের পর থেকেই আমাদের ভালোবাসা দিবস, প্রতিদিনই আমরা মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, ওই একটা দিবস উপলক্ষে সব ফালতু বেহায়া আমি চাই না। আপনারা এগুলো নিয়ে এই ঘুরতে যান, আপনার এক্সকে নিয়ে ঘুরতে যান অথবা এক্সের সাথে দেখা করেন, আর গার্লফ্রেন্ড যারা রানিং আছে তারা সিপাই চাপায় এগুলো। আর আমি অবাক হই বাংলাদেশের মতো একটা কান্ট্রির মধ্যে এগুলো কেমনে চলে, এগুলো কেমনে কাপল এই যে এইখানে পার্কে যায় ওইখানে যায়। আর যাদেরকে বলতেছি ভাই, আপনার যদি ছোটো বোন থাকে, ছোটো ভাই থাকে, বিশেষ করে ইয়ং, তাদেরকে 14 ফেব্রুয়ারিতে নিষেধ করেন, আপনি একটা ওয়ার্নিং যাই দিয়ে দেন, আমার ভিডিওটা দেখার পর অথবা দেখার আগেই একটা আপনি ছোট্টখাটো একটা মেসেজ দিতে পারেন আপনার বাসাবলে 14 ফেব্রুয়ারি যাতে ঘরের বাইরে না যায়, আর গেলেও সাবধান, ঠিক আছে, এই সাবধান মেসেজটা দিতে পারেন। তো যাই হোক ভাই ব্রাদার, এইখানে যে শাকিব খানের টিজার ট্রেইলার সবচেয়ে ধামাকা থাকবে, ট্রেইলারটা কোথায় কোন সময় কখন আসতেছে এইটাই হলো সবচেয়ে মেন, কেননা সবাই শাকিব বিয়ান যারা আছে টিজার ট্রেইলার দেখে ডিসিশন নেবে মুভিটা কীরকম হতে যাচ্ছে, কেননা আপনি কীরকম আপনার এই যে প্রথম যে সালাম দিলেই মানুষ বুঝে ফেলে আপনার কীরকম চরিত্র, আপনার ব্যাকগ্রাউন্ড কী অনেকে বলে দিতে পারে। তো একটা বাচ্চার মনে করেন নাম বায়োডাটা প্রথমে কয়েক মিনিট যদি তার সাথে কথা বলেন তার বিস্তারিত বলতে পারবেন, তো সেইরকম একটা মুভির হইলো একটা সিনেমার
প্রথম আমি মনে করি একটা ট্রেইলার টিজারই মূল কারণ এই সিনেমাটা চলবে কি চলবে না। এটা ডিসিশন কিন্তু সাকিব ইয়ান থেকে শুরু করে বাংলার প্রতিটা বাঙালি নেবে এই ট্রেইলার টিজার দেখার পর। তো আশা করি সাকিব ইয়ানদের তো হতাশ করবে না, আর বিশেষ করে অনন্য মামুন সাহেব যে কথাগুলো দিছে সিনেমা শুরু হওয়ার আগে, যেরকম আর্টিস্টগুলো আত্মবিশ্বাসী যেভাবে বলতেছে আমি আশা রাখি হতাশ করবে না আপনাদেরকে। কেননা সবচেয়ে ধামাক্ষা সেটা হলো আপনারা জানেন প্যান ইন্ডিয়ান মুভি এই প্রথম, আর উনি বলছে মানে দুবাই বাহরাল মনে করেন সৌদি আরব থেকে শুরু করে মানে মেডেল আর কি এইখানকার সব রাষ্ট্রের মধ্যে একসাথে মুক্তি পাবে, এবং কি কানাডার মধ্যেও আলাপ চলতেছে এবং মালয়েশিয়া এগুলোর মধ্যেও ইনি চেষ্টা করবে একসাথে সবগুলো রাষ্ট্রের মধ্যে মুক্তি দেওয়ার মতো। কিন্তু তার সামর্থ্য অনুযায়ী যেভাবে হোক মানে বাংলাদেশ বিশেষ করে আমাদের ভারত এই দুইটা রাষ্ট্র একসাথে দিলেই হয়েছে আমি মনে করি, তারপরে খেলাটা বোঝা যাবে সিনেমাটা কোন লেভেলে যাইতে পারে, এইখান থেকেই কিন্তু খেলা শুরু হবে। তো প্রবাসী ভাই ব্রাদারকে একটা কথা বলবো, যারা মনে করেন সাকিব খান আছে, প্রবাসী ভাই ব্রাদার অনেকে পছন্দ করে সাকিব খানকে, সাকিব খানকে মুভি পছন্দ করে খুবই মানে তাকে কী বলবো পার্সোনালভাবে অনেকে ভালোবাসে। তো সেই মানুষকে বলবে মানে সেই ভাই ব্রাদারকে বলতে চাই, অনেকেই আছে রেজিস্ট্রেশন করছেন প্রবাসী ভাই ব্রাদার, তারা কী দেখবেন, তারা লাইভ দেখবেন ভাই, আমরা হয়তো উপস্থিত থেকে দেখবো আপনারা লাইভ দেখবেন। তো আশা করি অরণ্য মামুন যদি শুক্রবার নেয় তা আমি আলতাফ তালুকদার আমিও এখানে থাকবো। তো যাই হোক ভাই ব্রাদার সেটা বড় কথা না, কিন্তু এই যে এইখানে সবার চেয়ে চমক হলো মানে রাহুল দেব তো আছে ভাই ভিলেন হিসেবে, ভাই যে কয়েকটা নাম বলছে আমি শোনার পর জাস্ট হতভম্ব হয়েছি, এত সুন্দর সুন্দর ভিলেন আছে অরণ্য মামুন মানে কী তৈরি করছে এটা আমাদের আসলে কেউ বুঝতে পারেনি। অনেকে হতাশ হয়েছে বলে এই 30-35 দিনের মধ্যে কী একটা মুভি প্যান ইন্ডিয়ান মুভি কেমনে সম্ভব, এটা কিন্তু প্রশ্ন অনেকেই মনে মনে এটা তুলছে, অনেকে প্রকাশ করছে। আসলে ভাই সেই সাকিব খান 18 ঘন্টা সারা রাত শুটিং করছে, ওই মনে করেন এই যেভাবে সাকিব খান কাজ করে মনোযোগ দিয়ে, তো ওই কাজটাই যদি অন্য নায়ক দিয়ে কোনো অন্য আর্টিস্ট দিয়ে করেন তাহলে 6 মাস লাগবে, উনি 1 মাসে সেই করে, তার দীর্ঘদিনে এগুলো অভিজ্ঞতা আছে। সুপারস্টার তো ভাই এমনি এমনিও নেই, কাজের যে আগ্রহ আপনি যদি যে লেভেলেই কাজ করেন, যদি কাজের আগ্রহ না থাকে, কাজের সাথে ভালোবাসা না করতে পারেন, তাহলে সেই জায়গায় আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, ঠিক আছে। তো সাকিব খান তো এমনি এমনি আজকে সুপারস্টার মেগাস্টার মানুষ এমনি বলে না, তার নামে আজকে সিনেমা তো এমনি চলে না, আজকের দিনটা ওনার পিছনে কি পাস্টটা দেখলে আপনি মনে করেন কেঁদে দিবেন, কেঁদে দিয়ে ভাইরাল হয়ে যাবে। যাই হোক ভাই ব্রাদার এটা বড় কথা না, কথা হলো আমরা আসতেছি কোথায় অরণ্য মামুনের সাথে একসাথে বসে এক টেবিলে বসে সাকিব খানের টিজার টেরিয়াল দেখবো। মজার ব্যাপার হলো ভাই এইরকম করে যে আমার পিছনে যে পর্দাটা দেখতেছেন এইরকম করে পর্দার মধ্যে আমরা যারা সাকিব খান আছি যারা আদাস আর কি আছে ভাই ব্রাদার একসাথে দেখতে পারবো এখানে সাকিব খান রোনালদো নো মেসি নো নেইমার, ঠিক আছে। এখানে আমরা অনলি ওয়ান পার্সন যেটা হলো সাকিব খান তাকে আমরা দেখতে পারবো, এবং কি যে প্রথম যে ঝলকটা এটা দেখার ভাগ্য কার কার হবে কার কার হবে না আমি জানি না। তো যারা রেজিস্ট্রেশন করছেন আর যাদের ওই সময় ওই ডেটে যারা ফ্রি থাকবেন তাদের হয়তো উপরওয়ালা জানি না কাদের ভাগ্য রাখছে আর কি। তো যাই হোক ভাই ব্রাদার বেশি কথাবার্তা বলতে চাই না, কেননা বেশি পক পক করবো না, কথা হলো ওইখানেই হবে কথা।